বহুদিনের পুরাতন অম্বল কোনোভাবেই ভালো হচ্ছে না বহু চিকিৎসা করেছেন কিন্তু কোনো ফল লাভ হচ্ছে না সেক্ষেত্রে আপনি এই গাছটিকে ব্যবহার করতে পারেন যদি আপনার অজীর্ণের সমস্যা থাকে তাহলেও খুব উপকার পাবেন খুব সহজ একটি নিয়ম এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন তাই পুরাতন অম্বলের ক্ষেত্রে অবশ্যই এই গাছটিকে ব্যবহার করুন নিয়মটি বলার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি উপকৃত মনে করলে একটি লাইক করবেন এখানে যে গাছটিকে দেখাচ্ছি এই গাছটির নাম ভৃঙ্গরাজ কেশরাজ গাছ আরও বহু জায়গায় বহু নামে পরিচিত তো গাছটিকে দেখলে আপনারা খুব সহজে চিনে নিতে পারবেন এই গাছের এতটাই ক্ষমতা যে কোথাও কেটে গেলে যদি আপনি এই গাছের পাতা রস লাগান চব্বিশ ঘন্টার মধ্যেও কাটাঘা জোড়া লেগে যাবে যদি কাটাঘা না শুকাতে থাকে বহুদিন ধরে রস গড়াচ্ছে কোনোভাবে শুকাচ্ছে না তাহলে এই গাছের পাতা একটু ডলে সেখানে যদি রস লাগান দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সেই কাটা ঘা শুকিয়ে সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে গেছেন শুধুমাত্র তাই নয় এই গাছের শিকড় দিয়ে জ্বর ভালো করা হয় এই গাছের পাতা চুলের পক্ষে উপকারী এই গাছের পাতা দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা হয় কত রোগ যে এই গাছে প্রতিকার হয় আমার চ্যানেল দেখলেই আপনারা বুঝতে পারবেন এই গাছ সম্পর্কে আগেও ভিডিও ছেড়েছি পরবর্তীতেও বিভিন্ন রোগের ভিডিও দেব তো এই গাছগুলি বেশি একটা বড় হয় না মাত্র এক থেকে দেড় ফুট হয়ে থাকে এবং এই গাছের ফুলগুলিকে দেখুন তাহলে সহজে চিনে নিতে পারবেন চাষের জমিতে জমির আলের ধারে এই গাছগুলি খুব দেখা যায় পুরাতন অম্বল প্রতিকারের জন্য যে নিয়মটি বলছি মনোযোগ সহকারে শুনবেন এই গাছের পাতা রস করে চা চামচ মাত্রায় সকালে এক চামচ ও বিকালে এক চামচ খেতে হবে এইভাবে কয়েকটা দিন খেলে পুরাতন অম্বল অজীর্ণ রোগ অবশ্যই উপশম হবে নিয়মটি আরেকবার বলছি সকালে ও বিকালে চা চামচ মাত্রায় এই ভৃঙ্গরাজ পাতার রস খেলে পুরাতন অম্ল ও অর্জীর্ণ রোগের অবশ্যই উপকার পাবেন তবে অবশ্যই কিছু খাবার বেছে চলবেন যেগুলোতে আপনার অম্বল হয় এবং বাজারে যে সমস্ত তেলে ভাজা জিনিস কিনতে পাওয়া যায় চানাচুর বা চপ পেঁয়াজি এই সমস্ত জিনিস একদমই খাবেন না আর এই চিকিৎসাটি করুন মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে পুরাতন অম্বল ভালো হবে ধন্যবাদ